মানুষের জীবনে এত চাওয়া পাওয়ার মাঝখানে আমরা কোথাও গিয়ে ভুলে যাই যে ভগবান আমাদেরকে এত সুন্দর একটা জীবন গিফট করেছে। তো সকালবেলা আজকে বৃষ্টি দেখতে দেখতে মনটা এত খারাপ হয়ে গিয়েছিল, আমি তখনই দাঁড়িয়ে ভাবছিলাম যে ধরুন আমরা যারা বাড়িতে আছি বৃষ্টি ঝড় বৃষ্টির সময় হাতে এক কাপ চা বা পকোড়া নিয়ে এনজয় করছি নিজের ফ্যামিলিদের সাথে, সেখানে কিছু দল মানুষ কিন্তু নিজের খাদ্য অন্বেষণের জন্য বা নিজের ফ্যামিলির পেট চালানোর জন্য এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও তাদেরকে বাড়ির বাইরে বেরোতে হয়েছে। তো যাই হোক, যারা এখন বাড়ির বাইরে আছেন সংসারের জন্য, সংসারের তাগিদে পেটের তাগিদে কাজবাজ করছেন, তাদেরকে হ্যাটস অফ। যাই হোক, ভিডিওর শুরুতে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, এবার চলুন কোমর বেঁধে কাজে লেগে পড়া যাক। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই দুপুরবেলাটা খিচুড়ি করার প্ল্যানিং আছে, আর সকালবেলাটা নর্মালি আমরা যাই খাই তাই খাবো। প্রথমে তো ভেবেছিলাম একটু মুড়ি মাখা করে খাবো, কিন্তু অনেক দিন ধরে না এই ওটসের প্যাকেটটা এনে ফেলিয়ে রেখেছি, ঢালা হচ্ছিল না। আর আমি সবসময় অনলাইন থেকেই ওটস নিই, অনলাইনে দেখবেন ওটসে অনেক ভালো ভালো অফার পাওয়া যায়, একটু লক্ষ্য রাখলেই বোঝা যায় যে কখন কখন অফার দিচ্ছে। তো আমি এরকম সেভার প্যাকগুলো নিয়ে নিই। তো আজকে আপনাদের সাথে একটা স্মুদি রেসিপি আমি শেয়ার করব। তো এখানটা আমি হাফ কাপ মতো ওটস নিয়ে নিয়েছি, আর এখানটা এক কাপ মতো দুধ মিশিয়ে দেবো। আর এই দুধের মধ্যে যে শটটা আছে এটা আমি নিচ্ছি না আমারটাতে, এটা আমার হাজবেন্ডকেই দেব আমি। আর এখানটায় এক চামচ নিয়ে নিলাম পিনাট বাটার, আর তার মধ্যে দিয়ে দেব চার পাঁচটা মতো আলমন্ড। পিনাট বাটারটা স্মুদির মধ্যে দিলে কিন্তু স্মুদির টেস্ট সম্পূর্ণ পাল্টে যায়, কখনো ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। একটা বেশ বাদামের একটা স্মেল আসে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এর ওপরে আপনারা কিছু দিয়ে টপিংস করে খেতে পারেন। তো আমি এর ওপরে একটু চিয়া সিডস দিয়ে দিচ্ছি। তো আজকের ব্রেকফাস্টটা এভাবেই বাইরের বৃষ্টি দেখতে দেখতেই শেষ করে ফেলবো, আর তারপরে আমাকে লেগে পড়তে হবে রান্নার কাজে। আর তার মাঝে তো খুঁটিনাটি কাজবাজ আছেই আমার, তো আজকে আর সেরকম খুঁটিনাটি কাজবাজ আপনাদের সাথে শেয়ার করব না, আজকে আপনাদের সাথে কিছু কিছু রেসিপি ভিডিও শেয়ার করব। তো এখন মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে ঘুমটুম পাড়িয়ে এসে তারপরে আমি রান্নার কাজে লাগব। এখন প্রায় বেজে গেছে 11:30 মতো, মেয়ে উঠে পড়েছে আবার ঘুম থেকে, ওকে একটু ফ্রুট জুস খাইয়ে দেবো। আর ওকে এখন কিছুদিন আমি একটু বেদানা দিচ্ছি, ওকে যখন কোনো একটা ফল দিই তখন ধরুন দু তিন দিন ওকে একই রকম ফল দেওয়ার চেষ্টা করি। আর বেদানা তো আগের ভিডিওতে বলেইছিলাম, আমি ওকে একটা বেদানা একদমই দিই না, খেতে পারে না, ও তো এখন অনেকটাই ছোট, ওর জন্য এখন হাফ বেদানাটাই আমার মনে হয় ঠিকই আছে। মানে আমার দেখেছি আমার বেবি হাফ বেদানা অবধি খেয়ে নিতে পারে আর কি, একটু জোর জবরদস্তি করতে হয় শেষের দিকে। তো এই জন্য আমি এখন মানে স্টেপল হয়ে গেছি, হাফ বেদানাই ওকে দিই এখন। আর মাম্মুর ঘুম থেকে উঠলে মন মেজাজটা একটু ভালো ভালো থাকে, তো আমি চেষ্টা করি ও যখন ঘুম থেকে ওঠে তার ঠিক ঘন্টাখানেকের মধ্যে যতটা পারবো কাজ বাজ এগিয়ে নিতে। ওকে এখন হাই চেয়ারে বসালে মোটামুটি বসে আর কি, মানে ঘন্টাখানেক মতো ও বসবে হাই চেয়ারে আর কি, একটু মাঝখানে কোলে আসার জন্য লাফালাফি করে। এই যে দেখুন শেষ হয়ে এসেছে, এখন কিন্তু মুখ ঘোরানো শুরু করে দিয়েছে, মানে আর খাবে না আর কি, মানে বমির আতকার ওঠাচ্ছে। আর একটু আগেই না আমি মোড় থেকে কয়েকটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, তো ওগুলো একটু আনপ্যাক করে নেই চলুন। আসলে মোড়টা আমার হাতের কাছে থেকে এত সুবিধে হয়েছে, যখনই ছোটোখাটো কিছু জিনিস মনে পড়ে যাচ্ছে, এটা একদিক দিয়ে কিন্তু খারাপই অভ্যেস বলা যেতে পারে, কারণ আমি মোড়ের ভরসাতে আমি ভালোভাবে গ্রসারির শপিংটাই করি না। মানে ধরুন এই আলুগুলোও আমি মোড় থেকে এখন নিই, বেশ কম প্রাইসেও পাওয়া যায়, অফারও দেয়, আর বেশ টাইমেও চলে আসে। আর এই কন্টেনারগুলো অনেক দিন ধরে ধোবো ধোবো করে ধোয়াই হয়ে উঠছে না, বেশ মাস দুয়েক মতো আমি ভালোভাবে গ্রসারির শপিংই করিনি, মানে প্রপার যে শপিং, তো সেগুলোকে ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছে না। তো ভাবলাম এইটাই ফাইনাল, অল্প অল্প করে এনে রেখে দিয়েছি, এই মাসটা কোনো রকম করে চালিয়ে তারপরে নেক্সট মান্থে একদম সব ধোয়াধুয়ি করে তারপরে তুলবো। তো এখানটা আমি একটু মুগ ডাল নিয়েছিলাম, অড়হর ডাল নিয়েছিলাম, আর একটু বেসন নিয়েছিলাম। আর আজকে বানাবো ভোগের খিচুড়ি, তো সেই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই আমি এখানটায় হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালোভাবে কড়াইতে একটু ভেজে নেব। নর্মালি এই মুগ ডাল আর গোবিন্দভোগ চালের যে রেশিওটা সেটা কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম। আমি কি করি, আমি হাফ কাপ মতো মুগ ডাল নিলে হাফ কাপ মতো গোবিন্দভোগ রাইসটাই নিই। অনেককে আবার দেখেছি একটু মুগ ডালের পরিমাণটা বেশি দেয়, কেউ কেউ আবার গোবিন্দভোগ চালের পরিমাণটাও আবার বেশি দেয়। তো এখানটায় আমি চালটাকেও সমানভাবে একটু ভেজে নিচ্ছি, মানে মোটামুটি দেখবেন হালকা একটু স্মেল আসবে, মানে অ্যারোমা আসবে, সেই সময় আপনাকে এটাকে নামিয়ে নিতে হবে। তো এটাকে নামিয়ে নিয়ে দু চারবার ভালোভাবে আমি এটাকে ধুয়ে নেবো।
আমি যতবারই খিচুড়ি বানাই আমি সেম প্রসেসেই বানাই, আর আমার প্রত্যেকবারে ভগবানের দয়াতে খিচুড়ির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আমি খিচুড়ির টেস্ট কিন্তু মানে প্রায় সেমই আনতে পারি সববারে বলতে পারেন। তো এখানটায় আমি একটু আদা কুচি আর টমেটো কুচি রেডি করে রেখেছি আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি। তো প্রথমে আমি তেল নিয়ে নিচ্ছি 2 চামচ মতো, তার মধ্যে 1 চামচ ঘি আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব 15 সেকেন্ডের মতো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা। তো টমেটোর মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, মানে আদাকে কোচানো। তো সেটাকেও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে যে শুকনো মশলাগুলো, মানে গুঁড়ো মশলা, একটু গরম মশলা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। তো এদিকে যতক্ষণ আমার মশলাটা কষা হচ্ছে ততক্ষণ ভাবলাম বাবুকে একটু স্নানটা করিয়ে নিই। ওর উপটনটা বানিয়ে নিয়েছি, আর আজকাল ও উপটন মাখতে এত প্রবলেম করে, মানে ওর গায়ে মাখালেই না ও খেয়ে নিতে থাকে ওগুলোকে, তো খুব সাবধানে ওকে মাখাতে হয়। তো উপটনটা মাখিয়ে তারপরে আমি খিচুড়িটা বসিয়ে ওকে স্নান করাবো। ওদিকে ওকে উপটানো মাখানো হয়ে গেছে আর এখানে আমার মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে। আমি এখানে সবজির মধ্যে একটু আলু, মিষ্টি আলু, গাজর আর বিনস, তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিলাম, ব্যাস 5 মিনিটের জন্য একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে তারপরে আমি ভেজে রাখা যে চাল আর ডালটা আছে ওটা দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা ধরুন 1 কাপ যদি আপনি চাল নেন আর 1 কাপ ডাল নেন, সেখানটায় আপনার 4 কাপ মতো জল যাবে, মানে ডবল জল যাবে আর কি। তারপরে একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য। তাতে দেখবেন মানে আপনার যে চালটা থাকে ওটা খুব বেশি ঘেঁটে ঘেঁটেও যায় না। এখানে দেখুন আমার চালটা কিন্তু খুব বেশি ঘেঁটে যায়নি, একটু গোটা গোটা আছে। তো শেষে নামানোর সময় আমি একটু ধনে পাতা কুচোনো আর একটু ঘি আর একটু কিশমিশ, ব্যাস আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো মেয়েকে খাইয়ে দেয় আবারও ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি, কারণ ও না ঘুমোলে না আমি কিচ্ছু কাজবাজ করে উঠতে পারি না। আর এখানটা আমি পাঁপড়টাকে সেঁকে নিচ্ছি, এই পাঁপড়গুলো আসলে আমার বোন দিয়েছিল, সেই তবে থেকে পড়ে আছে, করা হচ্ছিল না। আর আগেরবারে এই পাঁপড়টাকে আমি তেলে ভেজেছিলাম, তো আমার হাজব্যান্ড বলছিল যে না এটা সেঁকা পাঁপড়, তেলে ভাজা পাঁপড় নয়। তো বোন এই প্রসেসটা আমাকে শিখিয়েছে, অল্প একটু সেঁকে নিয়ে তারপরে এভাবে রোল করে নিতে। রোল কেন, যে কোনো শেপই দেওয়া যেতে পারে, আমি এটা ওর কাছ থেকে শিখলাম কিন্তু প্রথমবার। দেখুন আমাদের প্লেটটা কত টেম্পটিং লাগছে দেখতে। খাওয়ার দাওয়ার কমপ্লিট করে আমি আবারও কিচেনে চলে এসেছি আপনাদের সাথে দুখানা রেসিপি শেয়ার করার জন্য। প্রথমত হলো ম্যাঙ্গো আইসক্রিমের একটা রেসিপি, যেটা আগের দিন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর সেকেন্ড হলো একটা হেলদি ডিনারের অপশন। তো তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে লাস্ট অবধি দেখতে হবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। তো প্রথমত আপনাদের সাথে একটা ট্রিক্স আমি শেয়ার করি, ম্যাঙ্গোটাকে এভাবে স্লাইস করে নিয়ে আপনারা চাইলে কিন্তু একটা গ্লাসের মধ্যে এভাবে দিয়েও ম্যাঙ্গোগুলোকে ছাড়িয়ে নিতে পারেন, খুব ইজিলি কিন্তু ছাড়ানো হয়ে যায়। আর ম্যাঙ্গো দেখুন একদমই লেগে নেই চামড়ার সাথে, আর না হলে আপনারা চাইলে কিন্তু একটা স্পুন দিয়েও এভাবে বের করে নিতে পারেন। তো আপনাদের সাথে দুখানা মেথড আমি এখানে শেয়ার করলাম। তো ম্যাঙ্গোগুলোকে প্রথমে একটা মিক্সিতে নিয়ে নেবেন। এবারে একটু কনডেন্স মিল্ক নিয়ে নিতে হবে, আর এই কন্টেনারগুলো খোলার জন্য আপনাদের সাথে আরেকটা ট্রিক্স আমি শেয়ার করছি। এভাবে যদি স্পুনটা দিয়ে আপনারা খোলেন তাহলে কিন্তু খুব ইজিলি খুলে যায়, আর এভাবে হাত রাত কেটে যাওয়ার চান্স থাকে না। ব্যাস আমাদের ম্যাঙ্গো আইসক্রিমে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলেই কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি। দেখুন টেক্সচারটা কত ঠিক হয়েছে, এটা কিন্তু খেতেও খুব ইয়াম্মি হয়। আপনারা চাইলে কিন্তু এখানটায় দুধও দিতে পারেন, চিনি টিনিও দিতে পারেন, মানে আরও বিভিন্ন রকম প্রসেসে হয়। আমি আপনাদের সাথে প্রথমে এই প্রসেসটা শেয়ার করলাম, এখন তো ম্যাঙ্গো সিজন আছে, আপনাদের সাথে আরও বিভিন্ন রকম রেসিপি আমি শেয়ার করব। তো এটাকে প্রায় 7-8 ঘন্টার জন্য এভাবে ডিপ ফ্রিজে ফ্রিজ করে দেবেন। এবারে চলুন আপনাদের সাথে শেয়ার করি ডিনারের একটা রেসিপি। তো ডিনারের রেসিপির জন্য প্রথমে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু রসুন কেটে নিচ্ছি। এটাকে রাফলি চপ করে নেবেন, মানে খুব বেশি ফ্যান্সিভাবে চপ করার দরকার নেই, যেভাবে পারবেন সেভাবে কেটে নেবেন। আর একটু আদা আর একটু কাঁচা লঙ্কা,
তো আগের দিন বা তার আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে আমি ছোলাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এভাবে ছোলাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে একটু জলও পড়েছিল, অল্প খানিকটা জল পড়েছিল। তো তার মধ্যে আমি এবারে কিছু মশলা দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু গরম মশলা, ব্যাস এগুলো দিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে বেসন মেখে এটাকে ভালোভাবে ডোয়ের ফর্মে আনবো। আর হ্যাঁ, একটু নুনও দিয়েছিলাম। তো বেসনটা মাখতে মাখতে দেখবেন একটু শক্ত শক্ত হয়ে এসেছে, সেই স্টেজে আপনারা হাতের মধ্যে অল্প করে একটু তেল নিয়ে নেবেন, তেল নিয়ে এটাকে একটু টিক্কির আকারে করে দেবেন। আপনারা চাইলে কিন্তু অন্যান্য শেপও দিতে পারেন, আমি এখানটায় এই গোল গোল বার্গারে যে টিক্কিগুলো থাকে সেরকম দিয়ে দিচ্ছি। তো অল্প একটু তেলের মধ্যে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু বাচ্চাদেরকেও দেওয়া যায়, খুবই হেলদি একটা রেসিপি। তো এইভাবে দুপিটটা দু চার মিনিট করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু এই টিক্কিগুলো একদম রেডি হয়ে যাবে। তো এখন তো দুপুরের মতো এইটুকু কাজ করে আমি রেখে দিয়ে চলে যাব, তারপরে আমি রাতে এটাকে দিয়ে একটা ডিনারের রেসিপি বানাবো, সেটা কিন্তু রাতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এখন একটু আমি কিচেনটাকে হালকা করে ক্লিন করে নিচ্ছি, কারণ আবার তো একটুক্ষণ পরে রান্নাবান্নাতে আসতেই হবে। আর এখন একটু এই জায়গাটাও একটু পরিষ্কার করে তারপরে নিয়ে যাব বাবুকে ঘুম পাড়াতে। এখন জানি না কেন আমারই এত গরম লাগছে না, সত্যি এতটা বেশি গরম পড়েছে। আমি রান্নাঘরে ঢুকলেই ঘেমে নে এত স্নান করে যাচ্ছি যে মানে বলার মতো ভাষা নেই আমার কাছে। এখন আবারও আমি কিচেনে চলে এসেছি, এখন ডিনারের সময় হয়ে গিয়েছে, এখন রেসিপিটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করি। আমার কাছে যেহেতু বার্গার বান নেই, তাই আমি এই যে পাও বানগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, আর এভাবে দুটোকে স্লাইস করে নিয়েছি, আর এভাবে তাওয়ার মধ্যে অল্প একটু বাটার দিয়ে এক সাইডটা হালকা করে ভেজে নেব। একদমই বেশি ভাজা যাবে না, অল্প করে একটু জাস্ট সেঁকে নেওয়া যাকে বলে, এভাবে সেঁকে নেব। তারপরে এর মধ্যে যে সমস্ত লেয়ারগুলো দেওয়া হয় সেগুলো দেব। সেগুলোর প্রিপারেশনটা করছি এখানটায়, শসা একটু টমেটোকে এভাবে মানে পাতলা পাতলা করে স্লাইস করে আমি কেটে নিচ্ছি। দেখুন আমার বানগুলো কীভাবে ছ্যাঁকা হয়ে গিয়েছে, তার মধ্যে একটু টমেটো কেচাপ, একটু মেয়োনিজ দিয়ে দিলাম। এটা কিন্তু চাইলে আপনারা একদম অ্যাভয়েড করতে পারেন, মেয়োনিজটা একদমই হেলদি অপশন নয়। তো আমি মেয়োনিজেরও যে হেলদি অপশনটা সেটাও আপনাদের সাথে শিগগিরই শেয়ার করব, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এভাবে আমি টিক্কিগুলোকে একটুখানি চ্যাপটা করে নিলাম, দিয়ে দিলাম তার উপরে একটু শসা একটু টমেটো দিয়ে, তারপরে আরেকটা আমি লেয়ার দিয়ে দিলাম, বান দিয়ে দিলাম। আমাদের এই হেলদি বার্গার কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা কিন্তু আমার কথা শুনে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। আর আপনারা চাইলে কিন্তু এই টিক্কিটা একটা জায়গায় দুটোও খেতে পারেন, একদম নির্দ্বিধায় কোনো রকম চিন্তা ছাড়া। তো এখানটায় আমরা আমাদের ডিনারটাও এনজয় করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরেকটি।